মম আমি কানাডা থেকে শারমিন বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আজকের পর্বে আমি আপনাদের সাথে কিছু যেগুলো আপনাদেরকে ফরাসি ভাষায় কথা বলতে সাহায্য করবে প্রনাউন্সিয়েশন হবে বো বো মানে সুন্দর বেল বেল মানে সুন্দরী মানে হচ্ছে দয়াময় ঘা ঘা অথবা ঘাঁদ ঘাঁদ এর মানে লম্বা পুরুষদের বেলায় হবে ঘা আর মহিলাদের বেলায় হবে ঘাঁদি ফেসি এখানে টিটা সাইলেন্ট যখন পুরুষ লিঙ্গ হবে তখন এটা হবে জাস্ট পেটসি আর যখন একটা মহিলা সম্পর্কে বলবেন তখন হবে পেটসিত এলে পেটসিত এর মানে সে শর্ট বা খাটো হিস হিষ মানে ধনী বা বড় লোক মানে গরিব বং বং মানে ভালো যখন পুরুষ লিঙ্গ আর বন বন মানেও ভালো তবে স্ত্রীলিঙ্গ ঘো অথবা ঘোষ যখন স্ত্রীলিঙ্গ ঘোষ এর মানে বিশাল বা মোটা ম্যাস ম্যাস এর মানে পাতলা বা শুকনা এর মানে খারাপ যখন পুরুষ লিঙ্গ আর যখন স্ত্রীলিঙ্গ হবে তখন এটা হবে মানে সুস্বাদু যখন আপনি ধরেন একটা খা নিয়ে কথা বলছেন যেটা কিনা পুরুষ লিঙ্গ তখন আপনি বলবেন এ সেলিস এ দেলিসিয়ার এর মানে এই খোয়াশাটি খুবই সুস্বাদু কিন্তু ধরেন আপনি এমন একটি খাবার নিয়ে কথা বলছেন যেটা স্ত্রী যেমন ধরেন একটি সুপ তখন আপনি বলবেন সেট এ এ এর মানে এই সুপটি সুস্বাদু বা ডেলিশিয়ো নুভো অথবা নুভেল nouvelle, émanée, notune. fort, fort, à tout bas, forte, forte, émanée, choc faible, faible, manée, double bol. méchant, méchant, à méchante, méchante, il mané, bad, bad, douche sain, sain, à tout sain. এর মানে স্বাস্থ্যকর Malsain Malsain অথবা মালস্যান মালসেন এর মানে অস্বাস্থ্যকর Sal সাল এর মানে নোংরা আনেত আনেত এর মানে সৎ তবে এই শব্দটির সামনে যদি আপনি মাল এম এল অ্যাড করেন তাহলে এটা হয়ে যাবে মালানেথ মালানেত এর মানে অসৎ Avar, avar il manet Intérieur, intérieur il manet Extérieur, extérieur émané baire. Profond, profond, à profonde. Profonde il gobhir. Nuageux, nuageux il manet mégla. A nuageuse, nuageuse. এর মানেও মেঘলা তবে এটা স্ত্রীলিঙ্গ লিঙ্গ মানে বাইরে রোদ আছে এমন ধরেন আপনি বলতে চান আজকের দিনটি খুবই সানি তাহলে আপনি বলবেন সেচু আসলে আসলে যেটার মানে হচ্ছে আজকের দিনটি অনেক সানি এর মানে তরুণ অথবা বা এর মানে হচ্ছে বয়স্ক বা পুরাতন ধরেন আমি বলতে চাই যে এই ঘরটি অনেক পুরোনো তাহলে আমি বলবো মেজম আর যদি আমি বলতে চাই ধরেন কোনো একজন লোক সম্পর্কে যে উনি খুবই বয়স্ক একজন লোক তাহলে আমি বলবো

আর আমার সাথে অনেকে কাজও করে যারা ফ্রান্স থেকে এসেছে সো আমি জানি ওরা অনেক বলে এই ওয়ার্ডটা তবে ওরা বলে না ওরা ইউজলি স্যাপা বলে ওরা বলে যেটা মানে এটাও হতে পারে যেটা খুবই নাইস ম্যানিফিক ম্যানিফিক এর মানে চমৎকার আদমি কাব মানে প্রশংসনীয়

আর যখন স্ত্রী লিঙ্গ তখন এটা ফালিজেলি অথবা মানে বুদ্ধিমান অথবা বুদ্ধিমতি তো আজকের জন্য এতটুকুই আশা করছি এই ভিডিওটা আপনাদের কাজে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন যদি অলরেডি সাবস্ক্রাইব করে না থাকেন সো ম্যাক্সি বুকু এ আলাপ খাসেন